হেলথ এন্ড বিউটি টিপসে আপনাকে স্বাগতম। আজকের আলোচনার বিষয়, চুল স্ট্রেট করার ঘরোয়া উপায়। যাদের চুল লম্বা তাদের মনে কোনো না কোনো সময় চুল স্ট্রেট করার কথা উকি দিয়ে যায়নি, এ কথা বললে মিথ্যে বলা হবে। অথচ মনে সাধ থাকলেও খরচের ভয়ে চুল স্ট্রেট করা আর হয়ে ওঠেনি। তার মধ্যে আবার এই কথাগুলোও মাথায় ঘুরেছে যে চুল স্ট্রেট করা মানেই এক গাদা কেমিক্যালস আর হিটের প্রভাবে চুলের দফা রফা। তাহলে উপায় কি? হাত পা গুটিয়ে বসে থাকবো আর সিনেমার পর্দায় নায়িকাদের লম্বা স্ট্রেট চুল দেখে দীর্ঘশ্বাস ফেলবো? মোটেই না। এত হ্যাপায় যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ঘরে বসেই পেয়ে যেতে পারি স্ট্রেট ও সুন্দর চুল। আমি আমার আজকের এই ভিডিওতে চুল স্ট্রেট করার ঘরোয়া উপায় 5টি দেখাচ্ছি। উপায় 1, স্ট্রবেরি বা কলার ফ্রুট প্যাক। স্ট্রবেরি বা খুব পাকা কলা চটকে তার সঙ্গে দুধ ও মধু মিশিয়ে প্যাক তৈরি করুন। সেই প্যাক চুলে লাগিয়ে আধ ঘন্টা রাখার পর ধুয়ে ফেলতে হবে। চুল শুকিয়ে গেলে দেখবেন চুলে অনেক ঔজ্জ্বল্য এসেছে এবং অনেকটা স্ট্রেটও হয়ে গিয়েছে। উপায় 2, নারকেলের দুধ ও লেবুর রসের মিশ্রণ। প্রথমে গ্রাইন্ডারে নারকেলের টুকরো দিয়ে সেখান থেকে দুধ বের করতে হবে। দুধের পরিমাপ হবে চুলের দৈর্ঘ্য অনুযায়ী। এবার ওই দুধ একটা কাচের গ্লাসে রেখে তার মধ্যে 2-4 ফোঁটা পাতি লেবুর রস ফেলে দিবেন। এবার ওই মিশ্রণ আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিন। আধ ঘন্টা পর দেখবেন ওই মিশ্রণ থেকে একটা সাদা ফেনার মতো বের হচ্ছে। ওই ফেনাই স্কাল্পে ও চুলে লাগাবেন। 15-20 মিনিট রেখে দেওয়ার পর ধুয়ে ফেলুন। ধুয়ে ফেলার পর শ্যাম্পুও করতে পারেন। উপায় 3, অলিভ অয়েল ও ডিম। দুটো ডিম ভালো করে ফেটিয়ে তার মধ্যে অলিভ অয়েল মেশাবেন। এই মিশ্রণ চুলে লাগিয়ে তারপর ধুয়ে ফেলুন। উপায় 4, দুধ। দুধের মধ্যে স্বাভাবিক ময়শ্চারাইজার রয়েছে। চুল স্ট্রেট রাখতে ময়শ্চারের খুব প্রয়োজন হয়। প্রথমে দুধ ফুটিয়ে ঠান্ডা করে নেবেন। তারপর হাফ কাপ দুধের মধ্যে হাফ কাপ জল মেশাবেন। এবার এই মিশ্রণ একটি স্প্রে বোতলে রেখে চুলে অল্প করে স্প্রে করবেন। 15-20 মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন। দেখবেন চুল স্ট্রেটও হবে, আবার চুলের আর্দ্রতাও বজায় থাকবে। উপায় 5, মুলতানি। মুলতানির মাটির সঙ্গে ডিমের সাদা অংশ এবং আধ কাপ চালের গুঁড়ো মেশাবেন। তার মধ্যে জল দিয়ে একটা পেস্ট তৈরি করবেন। এরপর এই পেস্ট চুলে লাগিয়ে আধ ঘন্টা অপেক্ষা করবেন। আধ ঘন্টা পর চুলে আলতো করে চিরুনি দিবেন। এবার আবার ওই প্যাক লাগাবেন। তারপর আবার চিরুনি দিবেন এবং প্যাক লাগাবেন। এই পদ্ধতি অন্তত 3 রিপিট করবেন। এবার আর মিনিট 15 মতো মুলতানি পেস্ট মাথায় রেখে চুল ধুয়ে ফেলে শ্যাম্পু করবেন। আমার এই ভিডিওটি যদি আপনার কাজে আসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।